শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার ও কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কে তোমাদের সঙ্গে আমি মত বিনিময় করবো বা আলোচনা করবো। এখানে পার্ট 11 এবং 12, এটি হলো মেমোরি এবং স্টোরেজ ডিভাইস। তোমরা মেমোরি এবং স্টোরেজ ডিভাইস সম্পর্কে ষষ্ঠ শ্রেণীতেই জেনেছ, আজকে বিস্তারিত আলোচনা করা হবে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, আজকাল তথ্য নির্ভর যুক্ত যে যন্ত্রাংশগুলো, সেখানে মেমোরি এবং স্টোরেজ ডিভাইসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেমোরি এবং স্টোরেজ ডিভাইস মাইক্রোপ্রসেসর দ্বারা পরিচালিত হয়, আর মাইক্রোপ্রসেসর পরিচালনা করার জন্য কিছু তথ্যের প্রয়োজন বা কিছু নির্দেশনার প্রয়োজন। এই নির্দেশনাগুলো জমা রাখা হয় মেমোরি এবং স্টোরেজ ডিভাইসে। কম্পিউটার, স্মার্টফোন, গেম কনসোল, এগুলোতে মেমোরির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মেমোরি প্রধানত দুই প্রকার, একটি হলো প্রধান বা সহায়ক মেমোরি, আর একটা হলো প্রধান বা প্রাইমারি মেমোরি, আর একটা হলো সহায়ক মেমোরি। প্রধান মেমোরি এই দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো র্যাম আর একটা হলো কি রোম। এটা হলো র্যাম, আর এম র্যাম, আরেকটি হলো কি রোম, আর ও এম রোম। র্যামটাকে বলা হয় র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর এটা হলো রিড অনলি মেমোরি। এই প্রধান প্রাইমারি মেমোরিকে কাজের গতি অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে হার্টস আর একটি হলো ক্ষমতা। এক বিট সমান 8 বাইট, আর 1012 বিট যেহেতু হাজারের খুব কাছাকাছি, এই জন্য এটাকে কী বলা হয় কিলোবাইটও বলা হয়। র্যাম, র্যামটা হলো কম্পিউটার, স্মার্টফোন বা কম্পিউটারের মাদারবোর্ডের সাথে এটি সংযুক্ত থাকে। র্যামে তথ্য সংরক্ষিত হতে থাকে। র্যাম থেকে প্রসেসর, র্যামে তথ্যগুলো জমা হতে থাকে। আর র্যাম একটি অস্থায়ী মেমোরি, এটা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভর করে। বিদ্যুৎ প্রবাহ যদি সচল থাকে তাহলে এটি কাজ করে, আর বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে এর যে সম্পূর্ণ তথ্যগুলো কী হয় মুছে যায়। রোম এটাও কম্পিউটারের অথবা স্মার্টফোনের সঙ্গে এটি সংশ্লিষ্ট, মাদারবোর্ডের সঙ্গে সংযোগ থাকে। এটা একটা স্থায়ী, একটি স্থায়ী মেমোরি। এটা বিদ্যুৎ প্রবাহের উপর বা বিদ্যুৎ থাকা না থাকার উপর নির্ভর করে না, কম্পিউটার হার্ডওয়্যার সচল করার জন্য এখানে কিছু তথ্য বা নির্দেশনা দেওয়া থাকে। পরিচালনাকারী ইচ্ছা করলে এটা অনেক সময় পরিবর্তন করতে পারে না, এই জন্য এটাকে বলা হয় রিড অনলি মেমোরি। এই তোমাদের সকলকেই ধন্যবাদ।